আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رضا الرب في رضا الوالد وسقط الرب في سقط الوالد। الحمد لله الله سبحانه وتعالى অনেক বড় ইহসান এবং মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ফরজে আইন ইলম কোর্সে 21তম দরস শুরু করার তৌফিক দান করেছেন। এটি আমাদের আদাবুল মুআশারাতের উপরে দ্বিতীয় দর্স। তো আমরা বলেছিলাম যে আদাবুল মুআশারাত দুটি জিনিসকে সামিল করে, একটি হচ্ছে যে আচরণ বিধি, একটি হচ্ছে অন্যের অধিকার, অন্যের অধিকার যেটা, অন্যের যে অধিকার সেটা সংরক্ষণ, অন্যের প্রতি যে দায়িত্ববোধ বা কর্তব্য সেটা পালন করা। আজাবুল মুআশারাতের মধ্যে মেইনলি আল্লাহ পাকের বান্দাদের সাথে যে আচরণ আদাব সেটাই হলো আদাবুল মুআশারার মধ্যে মূল আলোচ্য বিষয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যে দায়িত্ববোধ বা আদাব সেটার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় আমাদেরকে আদাব দেখাতে হবে বা আদাবের উপর থাকতে হবে বা আদাবের দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মা বাবা। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের হকের পরপরই বাপ মায়ের হকের কথা বলেছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ পাক এটা হুকুম করেছেন যে যে আল্লাহ পাক ছাড়া, আল্লাহ তোমরা আল্লাহ পাক ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। এটা হলো প্রথম। এর দ্বিতীয় জায়গায় হলো, দুই নম্বরই হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে ইহসান সুলভ আচরণ করতে হবে। তো বাপ মায়ের সাথে আমাদের যে আচরণ সেটা ইহসান পর্যায়ের হয়। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, যে আমি মানুষকে হুকুম করেছি বা ওসিয়ত করেছি তারা যেন তাদের বাবা মায়ের সাথে উত্তম আচরণ করে। ওয়া ওয়াসাইনা ওয়া ওয়াসাইনাল ইনসানা, সুরান কাবুত আয়াত নন হচ্ছে 8। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সূরা বনি ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরপরই কেবল আল্লাহ পাকের জন্য ইবাদতকে নির্দিষ্ট করা,
আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, এই কথা বলার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, বাবা মায়ের সাথে ইহসান করার জন্য। একইভাবে যদি আমরা হাদিসে দেখি, হাদিস পাকে দেখি, যে হাদিসটি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন এবং ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার আল আদাবুল মুফরাদের মধ্যে প্রথম অধ্যায়ে প্রথম হাদিস এনেছেন, সেটি আল আদাবুল মুফরাদের মধ্যে একদম প্রথম হাদিস যেটা, বাবুন কৌলুহু তাআলা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, এরপরেই প্রথম হাদিস এনেছেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তিনি বলছেন যে সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়াজাল, ক্বাল আস-সালাতু আলা ওয়াক্তিহা, কুলতু সুম্মা আই, ক্বাল সুম্মা বিররুল ওয়ালিদাইন, কুলতু সুম্মা আই, ক্বাল সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বাল হাদাসানি বিহিন্না ওয়ালাও ওয়ালাবিস্তাযাদতুহু লাযাদানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, মানে বান্দার কোন আমলটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দনীয়। আর রাসূল বললেন যে আস-সালাতু আলা ওয়াক্তিহা আউয়াল আলা ওয়াক্তিহা, যারা মুস্তাহাব ওয়াক্তে সালাত আদায় করা, মুস্তাহাব ওয়াক্তে সালাত আদায় করা, এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। সুম্মা আই, কুলতু সুম্মা আই, অতঃপর আমি আবার জিজ্ঞেস করলাম সুম্মা আই, অতঃপর কোনটা, আল্লাহ রাসূল বলেন তোম্মা বিররুল ওয়ালিদাইন, বাবা মায়ের সাথে উত্তম আচরণ, বিরর। সুম্মা আই, অতঃপর সুম্মা আই, অতঃপর কোনটা, আল্লাহ রাসূল বলেন তোম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপর তিনি বললেন যে আমি যদি আরও বেশি জিজ্ঞেস করতাম তাহলে আল্লাহ রাসূল আরও বেশি আমাকে জানাতেন। যাই হোক, বাকি এতটুকুই তিনি জিজ্ঞাসা করেছেন, আর জিজ্ঞেস করেননি। তো উত্তম আচরণ, উত্তম আচরণ বোঝানোর জন্য একটা হলো বীর বীর, আরেকটা হচ্ছে যে সিলা, সিলা। তো বীর শব্দটা ব্যবহার হয় বাপ মায়ের জন্য, মা বাবার জন্য। আর সিলা এটা অন্যদের জন্য, অন্য আত্মীয় স্বজনের ক্ষেত্রে, বিশেষ করে সিলাতুর রহিম যেটা বলা হয়, যে আত্মীয়তা রক্ষা করা, সেখানে সে সিলা শব্দ ব্যবহার করা হয়। তো এই হাদিসের মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে এখানেও আল্লাহ পাকের হক যেটা, বান্দার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাল যেটা সলাত, এর পরপরই ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা সলাত, এটার পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইনের কথা বলেছেন। তাহলে এ দ্বারা বোঝা গেল যে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা যে আমাদের আদাব রক্ষা করব, আমরা যে আমাদের মুআশারা সুন্দর করব, এটা শুরু হবে মানে খলক মানে সৃষ্টি জগতের সাথেই, তো মুআশারা তো সেটা শুরুই হবে বাপ মা থেকে। ঠিক এই জায়গায় সর্বপ্রথম আমাকে আমার সুন্দর মুআশারা এখান থেকেই শুরু করতে হবে। এরপর আরেকটা হাদিস এসেছে যেটা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে, ওনার কৌল হিসেবে এসেছে, মাওকুফ হাদিস যেটা, যদিও বা সুনানে বাইহাকিতে এটা মারফু হিসেবে আছে, আল্লাহ রাসূলের কৌল হিসেবে আছে, যে রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি।
ওয়াসাখাতুর রব্বি ফি ওয়ালিদি রিদা ফি রিদাল ওয়ালিদি ওয়াসাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদি আল আদাবুল মুফরাদির মধ্যে এটি দ্বিতীয় হাদিস এম বুখারী রহিমাহুল্লাহ এনেছেন যে আল্লাহ পাকের সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে, আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে। তার মানে হলো বোঝা যাচ্ছে যে বান্দার উপরে আল্লাহ পাক ততক্ষণ রাজি তখন তার পিতা মাতা তার উপর রাজি, পিতা তার উপর সন্তুষ্ট, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট, পিতা তার উপরে অসন্তুষ্ট, আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট। তো এখানে যদিও বা বিররুল ওয়ালিদ পিতার সাথে ভালো আচরণ বা পিতার সন্তুষ্টি হাসিলের চেষ্টা এটাকে আগে আনা হয়েছে, এরপরে অধ্যায়ে ইমাম বুখারী এনেছেন বিররুল উম মায়ের সাথে উত্তম আচরণ। এই হাদিসটিও আমরা সবাই পারি, সবাই জান, সবাই জানা জানার কথা যে হাদিসটি রওয়ায়াত করেছেন বাহাস ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, মানে বাহাজ ইবনে হাকিম তার বাবা থেকে তিনি তার দাদা থেকে রেওয়ায়ত করেন। কুলতু আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মান আবার, মান আবার, আমি কার সাথে সবচেয়ে বেশি উত্তম আচরণ করব? আল্লাহর রাসূল বললেন উম্মাকা, তোর মায়ের সাথে। এরপরে তিনি বললেন যে আমি আবার বললাম কুলতু মান আবার, ক্বালা উম্মাকা, কুলতু মান আবার, ক্বালা আবাকা, সুম্মাল আকরাব ফাল আকরাব। তো তিনবার পিতার কথা বললেন, তিনবার পিতার কথা মায়ের কথা বললেন, এরপর চতুর্থবারে পিতার কথা বললেন, এরপরে বললেন যে এরপরে যারা নিকটতম তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই হাদিস দ্বারা তো আরও সুস্পষ্ট হয় আদাবুল মুআশারা যে শুরু করতে হবে, আদাবুল মুআশারা উত্তম আচরণ বিধি এটা শুরু হবেই পিতা মাতা থেকে, এবং এর মধ্যে সবচেয়ে বেশি হক মায়ের, এরপর পিতার, এরপর অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে তাদের, অন্যান্য নিকটতম যারা আছে তাদের। এ মুআশারার বিষয়টা এবং বাবা মায়ের সাথে উত্তম আচরণের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, অনেক সুন্দরভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে পাকে এগুলো বর্ণনা করেছেন। এবং মায়ের কষ্টের কথা আল্লাহ পাক বলেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, এ বিভিন্ন শব্দে যে মা কষ্টের পরে কষ্ট করেন সন্তানকে নিয়ে, সন্তানের জন্য। তো এই হাদিসের মধ্যে তো দেখা গেল যে পিতার আগে মায়ের কথা আল্লাপাক বলেছেন, বরং তিনবার মায়ের কথা বলে একবার পিতার কথা বলেছেন। কেন এরকম হলো? তো ফোকাহারা বলেছেন যে কতগুলো কারণ বলেছেন। এক নাম্বার যে মা, তাহলে মা এক হলো যে তাকে গর্ভে ধারণ করেন, এটা একটা কষ্ট, মা এই কষ্টটা মা সহ্য করেন, গর্ভে ধারণের কষ্ট। দুই নাম্বার হলো যে জন্মদানের কষ্ট। এরপর তিন নম্বরে দুগ্ধ পান করানোর কষ্ট। এই তিনটার মধ্যে তো পিতা, এই তিনটার মধ্যে মা একাই শরিক, পিতা এই তিনটার মধ্যে মায়ের সাথে শরিক নন। এখনও কিন্তু শেষ হয়নি। এরপরে এটা গেল এক নম্বরে। দুই নম্বর হলো যে সন্তান যতদিন পর্যন্ত স্বনির্ভর হচ্ছে না, সে তার প্রয়োজন নিজে পূরণ করতে পারছে না,
ততদিন পর্যন্ত মা সেটা সামলান। তাহলে মা অনেক বেশি কষ্ট করেন তার জন্য। এরপর আরও কিছু কারণ আছে, এর পিছনে কারণ হলো যে যে মা তো ঘরে থাকেন, দ্বিতীয় নম্বর যেটা বলছেন ফোকাহারা যে মা ঘরে থাকেন আর পিতা বাইরে থাকেন, পিতার সাথে খারাপ আচরণ করছে কি না সেটা প্রকাশ হয়ে যায়, মানুষ জানতে পারে। তো এই কারণে মানুষ মানুষ জানবে এই ভয়ে অনেক সময় সন্তান পিতার সাথে খারাপ আচরণ করে না। কিন্তু মা ঘরে থাকেন, মানুষের দেখার সমাজের লোক দেখার কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে অনেক সময় সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে। আর পিতার ক্ষেত্রে খারাপ আচরণের সাহস করে না, যেহেতু মানুষ জেনে যাবে, বাইরে সেটা প্রকাশ হয়ে পড়বে এবং লোক সমাজে সেটা চলতে হয় পিতার সাথে। অনেক সময় মা অনেকটা অন্দরমহলে থাকেন, এটা একটা কারণ। তিন নম্বর হলো যে পিতার সাথে খারাপ আচরণ এটা একটু কঠিন, কারণ পিতা মানে খারাপ আচরণের শাস্তি সাথে সাথে দিয়ে দিতে পারেন। অনেক ক্ষেত্রেই পিতা খারাপ আচরণের শাস্তির সাথে সাথে দিয়ে দেন, পিতার শাসন এটা অনেক সময় মা মায়ের মধ্যে স্নেহ অনেক বেশি প্রবল, অনেক ক্ষেত্রে সন্তানকে শাস্তি মা নাও দেন, অনেক সময় দেন না, বা মা একটু দুর্বল বেশি দয়াপ্রবণ। তো পিতা তো এটার বদলা বেশিরভাগ ক্ষেত্রে দিয়েই দেন, আর মা অনেক সময় মাফ করে দেন, বা মা মা বেশি করুণা করেন তার প্রতি, বা মা একটু দুর্বল হিসাবে অপেক্ষাকৃত মা কম এটা মানে তাকে শাস্তি দেন না। চার নম্বর হলো মা বেশি অনুভূতি প্রবণ, পিতা অনেক সময় মায়ের তুলনায় কিছুটা তো একটু কঠিন, মানে সহজে নরম হন না, কিন্তু মা দ্রুতই নরম হয়ে পড়েন, মার অনুভূতিটা বেশি প্রবল। সন্তানের যে কোনো খারাপ আচরণ মায়ের জন্য সে অসহ্য, মায়ের জন্য কষ্টকর বেশি, মা বেশি কষ্ট পেয়ে ফেলেন, পেয়ে যান তাড়াতাড়ি পেয়ে যান। তো এই সমস্ত কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আবার কার সাথে আমি উত্তম আচরণ করব, কে কার সাথে আমি সবচেয়ে বেশি উত্তম আচরণ করব, এই প্রশ্নে উম্মাকা 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 তিনবার বলেছেন, চতুর্থবারই বলেছেন আবাকা। আল্লাহ পাক কোরআনে পাকে বা হাদিসগুলোতে কোথাও সন্তানের প্রতি উত্তম আচরণের জন্য বাপ মাকে হুকুম করার প্রয়োজন পড়েনি। কোথাও কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতাকে সন্তানের প্রতি উত্তম আচরণের কোনো হুকুম করেননি, কিন্তু সন্তানকে জায়গায় জায়গায় বারবার হুকুম করা হয়েছে। এটা কেন? এটা যে ওলামাগণ বলেছেন একটা কথা যে আসলে সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা এটা মায়ের মধ্যে বা বাবার মধ্যে এটা একদম সহজাত ফিতরাতান এটা থাকে, কিন্তু অনেক সময় সন্তানের মধ্যে এটা থাকে না। সন্তান অনেক সময় সন্তানের মধ্যে এটা থাকে না, সন্তান এগুলো সব ভুলে যায়, পিতা মাতার এহসানে এই কথা সন্তান ভুলে যায়। কিন্তু বাপ মা সবসময় সন্তানের প্রতি একটা স্নেহ লালন করেন, একটা দয়া বাপ মায়ের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ পাক ফিতরাতান দিয়ে দিয়েছেন, বাপ মায়ের স্বভাবের মধ্যে দিয়ে দিয়েছেন, কিন্তু সন্তানের মধ্যে ঠিক ওইভাবে দিয়ে দেননি। এই জন্য সন্তানকে বারে বারে হুকুম করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, এই সমস্ত আয়াতগুলোতে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ পাক বারবার বলেছেন। এবং ভালো ব্যবহারটা কেমন কোন পর্যায়ের এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বার্ধক্যের বিষয়টা নিয়ে এসেছেন, যে তুমি যদি তাদের দুজনের যে কোনো একজনকে যদি বার্ধক্য অবস্থায় পেয়ে যাও তাহলে এখন তুমি কী করবে। এখানে আল্লাহ পাক বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা ফালা তাকুল লাহুমা উফ, বলেছেন যে তুমি তাকে উফ বলো না। মুফাসসিরগণ বলেছেন যে কষ্ট দেওয়ার ক্ষেত্রে যদি উফ বলার চাইতেও আরও লঘু কোনো
বিষয় থাকতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হারাম করে দিতেন। তাই সবচেয়ে লঘুটা যখন হারাম করে দিলেন তাহলে এর চাইতে বেশি যেগুলো সেগুলো সবগুলোই তো হারাম হবে স্বাভাবিকভাবে, সবগুলো অন্য যেগুলো আরও যেগুলো কঠিন যেগুলো কষ্ট কষ্টের মধ্যে যেগুলো আরও কঠিন পর্যায়ের সেগুলো অবশ্যই হারাম হবে, সেটা সুস্পষ্টভাবে বোঝা যায়। আর এই যে আয়াতটা ওয়াকফিদুল্লাহুমা জানাহাদুল্লি মিনার রহমা, একটা অসাধারণ আয়াত, ওয়াকফিদুল্লাহুমা জানাহাদুল্লি মিনার রহমা, এই আয়াতের মধ্যে অসাধারণ কতগুলো বিষয় আছে। ওয়াকফির লাহুমা জানাহাদুল্লি মিনার রহমা, এবারে ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা পরে এখানে দেখেন কীভাবে বলা আছে। ওয়াকফিত মানে হলো যে নত করে রাখা, ওয়াকফিত মানে নত করে রাখা। সবচেয়ে অবনত করে রাখা লাহুমা তাদের জন্য কি অবনত করে রাখবে, জানাহাদুল্লি, জানাহ মানে হলো ডানা, দুল মানে হলো বিনয়, তো বিনয়ের ডানা তুমি নত করে রাখো, মিনার রহমা তাদের প্রতি দয়াবশত। এটা হলো শেষ সময়ে বিশেষ করে মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে শব্দগুলোকে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চয়েস করেছেন বা নির্বাচন করেছেন যেন এই আয়াত থেকে বাপ মায়ের জন্য দয়া স্নেহ ভালোবাসা যেন মানে চুইয়ে চুইয়ে পড়ছে, এরকম মনে হয় এই আয়াতের মধ্যে। ওয়াকফিদুল্লাহুমা জানাহাদুল্লি মিনার রহমা, মানে ডানার সাথে উপমা দিলেন, বিনয়ের ডানা নত করে রাখো তাদের জন্য দয়াবশত, দয়া এবং ভালোবাসা মানে এর চাইতে আর কোনো শব্দে মনে হয় এত সুন্দর করে সেটা আর প্রকাশ করা যেত না আর কি, আর শব্দ হতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াকফিদুল্লাহুমা জানাহাদুল্লি মিনার রহমা, এরপরের যেটা আয়াত পরেরটা এটা আরও অসাধারণ। ওয়াকুর রব্বি রহমহুমা কামা, এটা আরও সাধারণ। ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনি কী করুন তাদের উপর রহম করুন, কামা রব্বায়ানি সগীরা যেভাবে ছোটোবেলায় তারা আমাকে প্রতিপালন করেছেন। এখানে এই দোয়ার মধ্যে বলা হচ্ছে কামা রব্বায়ানি, যেভাবে তারা আমাকে করেছেন, মানে কেন এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করা, কারণ বান্দা যে অক্ষম এরকম করতে, মানে আল্লাহ পাক বান্দাকে এতক্ষণ ধরে এহসানের কথা বললেন, মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণের কথা বললেন, কিন্তু আল্লাহ পাক লাস্ট শেষে বললেন যে আলটিমেটলি আসলে তো তুমি তো তাদেরকে করতে পারবে না,
যেভাবে তারা তোমাকে করেছে তার প্রতিদান তুমি তো কখনো দিতে পারবে না। সুতরাং কাজে তুমি আমাকে বলো যে আর তো উপায় নাই, তুমি নিজে পারবে না তাদের হক আদায় করতে। তো এই জন্য অবশ্যই বলো যে কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর যেভাবে তারা আমাকে ছোটোবেলা লালন পালন করেছেন সেভাবে তুমি তাদের উপর দয়া করো, যেমনটি তারা করেছেন তেমনটি তুমি তাদেরকে করো। মানে আমি তো এটা পারবো না ইয়া আল্লাহ, তুমি আমাকে যা হুকুম করেছো ওয়াকফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রহমা, এভাবে তো আমি পারবো না, আমি এখানে অক্ষম অসহায় দুর্বল আমি পারি না। তো আমি যেহেতু পারি না কাজে তুমি যেভাবে তাদেরকে করা দরকার যেরকম তারা হক রাখেন সেভাবে তুমি কী করো তাদেরকে দয়া করো রহম করো। মানে বাপ মায়ের হক আদায় করতে যে বান্দা অপারক সন্তান অপারক এই জিনিসটা এখানে ফুটে ওঠে। অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মানে সব করার পরে আবার দোয়া করছে দোয়া করো, এসব হক আদায় করার পরেও বা দোয়া করা ছাড়া তার উপায় নাই, কারণ সে যত কিছু করুক না কেন আলটিমেটলি সে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মায়ের হক বুঝার তৌফিক দান করুন, তাদের সাথে আচরণটা কেমন হওয়া দরকার, কতটুকু তারা হক রাখেন, তাদের সাথে আদাব কতটুকু হওয়া দরকার, এটা আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে আমাদের সবাইকে। এমনকি এখন তো বাপ মা যদি ভালো আচরণ করে তখন তো স্বাভাবিকভাবে বাপ মা হক রাখবেন, কিন্তু যদি বাপ মা জুলুম করেন, বাপ মা যদি সন্তানের জন্য উপর অন্যায় করেন, বাপ মা যদি স্বয়ং সন্তানের উপর জুলুম করেন তখন কি হবে? অনেক সময় এমন হতে পারে যে বাপ মায়ের তরফ থেকে সন্তানের উপর জুলুম হচ্ছে, একটু অন্যায় হয়ে যাচ্ছে, এরকম কন্ডিশনে কি হবে? এই জিনিসটা হাদিসে পাকে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানি মুসলিমানি ইয়াসবিহু ইলাইহিমা মুহতাসিবান ইল্লা ফাতাহাল্লাহু ফাতাহালাহু আল্লাহু বাবাইন ইয়ানি মিনাল জান্নাহ وإن كان واحد فواحد وإن أغضب أحدهما لم يرضى الله عنه حتى يرضى عنه قبل وإن ظلماه قال وإن ظلماه حضرتك بعد بسي ما من مسلمين له والدان مسلمان وإن مسلمان جار كي آتي مسلمان بابا ما دو جنة آتي يزبه إليهما محتسبا। এখন সে তাদের জন্য প্রতি উত্তম আচরণ করে ভালো আচরণ করে, ইল্লা ফাতাহা লাহু লাহুল্লাহু বাবাইন ইয়ানি ফিল মিনাল জান্নাহ, তো তার ভালো আচরণের বাপ মা দুজনের প্রতি যখন যেহেতু সে ভালো আচরণ করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে দুইটা দরজা খুলেন, মর্যাদার দুই দরজা আল্লাহ পাক জান্নাতে খুলে দেন। ওয়াইন কানা ওয়াহিদুন বা ওয়াহিদুন, আর যদি একজন থাকে তাহলে একটা দরজা খুলেন, আর যদি সে তাদের কাউকে নারাজ করে ওয়াইন আগদাবা আহাদুহুম আহাদাহুমা লাম ইয়ারাদাল্লাহু আনহু হাত্তা ইয়ারাদা আনহু ক্বাবলু, আর যদি এখন সে কোনো কারণে তাদেরকে নারাজ করে ফেলে, বাপকে নারাজ করে ফেললো বা মাকে নারাজ করলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত তার উপর রাজি হবেন না যতক্ষণ তার বাবা মা তার উপর রাজি না হন। এর প্রশ্ন করা হয়েছে ওয়াইন জালামাহু, যদি তারা তার উপর জুলুম করে সন্তানের উপরে বাবা মা যে জুলুম করে, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন কওয়ালা ওয়াইন জালামাহু, যদি জুলুম করেও, তো এই হাদিসটা যে বুখারী রহিমাহুল্লাহ এনেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কৌল থেকে, তো এটা যদিও আব্দুল্লাহ আব্বাসের কৌল তো বাস্তবে এটা আল্লাহ রাসূলের কৌল হবে, আল্লাহ রাসূলের কাছ থেকে, তো তিনি না শুনলে এরকম কথা বলবেন না যেগুলো আকিরাতের আজরের বিষয় আছে, এটা তো মানে তৌকিফি বিষয়, মানে আল্লাহ পাকের তরফ থেকে রসুল না জানালে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পক্ষে জানা সম্ভব নয় রাদিয়াল্লাহু আনহুমা। তাহলে বুঝে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কোলটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেই তিনি বলেছেন, মানে সন্তান বাপ মা দুজন যদি থাকে দুজনের প্রতি যদি ভালো এহসান করে ভালো আচরণ করে উত্তম আচরণ করে তাহলে জান্নাতে দ্বিগুণ দুইটা দরজা খুলবে মর্যাদার ফজিলতের, আর যদি একজন থাকে তো একটা দরজা খুলবে, আর যদি কোনো কারণে সন্তান বাপাকে নারাজ করে যতক্ষণ তারা রাজি হবে না ততক্ষণ আল্লাহ পাক রাজি হবেন না। এর প্রশ্নকারী প্রশ্নগুলো ওইন দলামাহু, যদি তারা দুজন যদি উপর জুলুম করে সন্তানের উপরে, সন্তান জুলুম করার কারণে এখন কী হয়েছে,
তারা নারাজ হয়েছে। এও এমন যদি হয়, মানে বাবা জুলুম করেছে, সন্তান এর বিপরীতে জুলুমের কারণে কিছু একটা বলে ফেলেছে, বা কোনো একটা অন্যায় শব্দ বা বাপা কষ্ট পান এরকম কিছু বলে ফেলেছে, কোনো কাজ করে ফেলেছে আচরণ, এমন যদি হয়ে থাকে তো বলা হচ্ছে তারা জুলুম করলেও আল্লাহ পাক ততক্ষণ রাজি হবেন না যতক্ষণ তারা রাজি না হন। এখন আরেকটা বিষয় হলো, বাপ্পা যদি জুলুম করে থাকেন সেটা আল্লাহ পাক দেখবেন আখিরাতে, এটা তাদের গুণা হওয়া না হওয়া এটা আল্লাহর সাথে তাদের মোয়ামালা। তো সন্তান বাপ মায়ের কাছ থেকে জুলুমের শিকার হলেও তাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না, তাদেরকে কষ্ট দিতে পারবে না। তো এটা হলো সম্পূর্ণ একটা ব্যতিক্রম জায়গা। অন্য অন্য জায়গায় তো প্রতিশোধের একটা ব্যাপার থাকে, মানে সমান সমান প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ অন্য জায়গায় থাকে, কিন্তু বাপ্পার ক্ষেত্রে সেটা না। বাপ্পার ক্ষেত্রে এই কাজ করা যাবে না। বাপ্পা অন্যায় করলেও, বাপ্পা জুলুম করলেও সন্তানের কোনো অধিকার নাই এর জবাবে, এর প্রতিদানে বাপ্পাইয়ের সাথে খারাপ আচরণ করা। তাহলে বাপ্পাইয়ের বিষয়টা কোন পর্যায়ের, এই সমস্ত হাদিস থেকে আমরা সেগুলো ধারণা করতে পারি। তাহলে এখন বাপ্পাইয়ের সাথে আচরণ কেমন হবে, কথাবার্তা কেমন হবে, এসবগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখানে আরও অনেক হাদিস এনেছেন তিনি। এখন বাপ্পাই কষ্ট দেওয়া, বাপ্পাই নাফরমানি করা, এটা এমন একটা অপরাধ। আরও অনেকগুলো হাদিস এখানে আছে যে এগুলো শাস্তি সন্তান দুনিয়াতেই পেয়ে যায়। বাপ্পাইয়ের সাথে খারাপ আচরণ করে বাপ্পাকে কষ্ট দেয়, এটা শাস্তি সন্তান দুনিয়াতেই পেয়ে যায়। এবার আল্লাহ সুলিগুলিকে আকবরুল কাবায়েরের মধ্যে গণনা করেছেন, যে আকবরুল কাবায়ের ওকুকুল ওয়ালিদাইন, বাপ্পাইয়ের হক নষ্ট করা, ওকুকুল ওয়ালিদাইন, বাপ্পাকে কষ্ট দেওয়া। এ ওকুল ওয়ালিদাইন, বাপ্পাকে কষ্ট দেওয়ার বিষয়টা আকবরুল কাবায়েরের মধ্যে আল্লাহ রাসূল নিয়ে এসেছেন। আকবরুল কাবায়ের মানে কবিরা গুণার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুণাগুলোর মধ্যে, তিনটা বড় কবিরা গুণার মধ্যে এটা এসেছে। প্রথমটা হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা, বা ওকুল ওয়ালিদাইন, বাপ্পাকে নাফরমানি করা। আর তিন নম্বরে হলো কৌলু জুর, মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেয়া। এই তিনটাকে আল্লাহ রাসূল আকবরুল কাবায়ের বলেছেন। তো আকবরুল কাবায়ের মধ্যে দুই নম্বরই হলো ওকুল ওয়ালিদাইন, বাপ্পাইয়ের সাথে নাফরমানি করা। তাহলে বাপ্পাইয়ের আনুগত্য, এখন তাহলে বাবা এবং মা দুইজন, এখানে ফোকাহার একটা কথা বলেছেন যে মায়ের হক বেশি বাপের উপরে, ঠিক আছে। তবে তিনটা বিষয়, একটা বলেছেন যে মানে মায়ের প্রতি সদয় ব্যবহার, তাকে ইনআম করা, তাকে খাওয়ানো দাওয়ানো, পুরস্কার উপহার দেওয়া ইত্যাদির ক্ষেত্রে মায়ের সাথে বেশি ভালো আচরণের কথা বলেছেন ফোকাহারা। আর আনুগত্যের ক্ষেত্রে পিতার প্রিয়া প্রাধান্য পাবে, আর বিভিন্ন এহসানের ক্ষেত্রে মা প্রাধান্য পাবে। ফোকাহারা এভাবে দুইটার মধ্যে তাদবিক দিয়েছেন, সমন্বয় করেছেন, যে মাও উত্তম আচরণের জন্য হক রাখেন, পিতাও উত্তম আচরণের জন্য হক রাখেন। তো মায়ের সাথে হলো যে ওই এহসানাতের ক্ষেত্রে, আর পিতার সাথে আনুগত্যের ক্ষেত্রে। কিন্তু এইসবগুলো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ আল্লাহ পাকের নাফরমানি করতে তারা না বলেন। কিন্তু তারা যদি নাফরমানি করতে বলেন তখন সেক্ষেত্রে তো তাদের কথা শোনা যাবে না। তারা যদি নাফরমানি করার জন্য বলেন, আল্লাহ পাকের হক নষ্ট করার জন্য বলেন, তখন কিন্তু আর আসবে না কথাটা। এমনকি বাপ্পা যদি কি হয়, মুশরিক হয়, কাফের হয়, তখনও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে। এই কোরআনে পাকি আল্লাহ পাক বলেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ও সাহিবহুমা। ফিদ্দুনিয়া মারুফা ও সাহিবহুমা ফিদ
দুনিয়া মারুফা ওই জাহাদাকা, তারা যদি তোমাকে জোরাজুরি করে কিসের ব্যাপারে, আলা আন্তুশিকা বি, আমার সাথে শরীক করার জন্য, মা লাইসা লাকা বিহে ইলম, যে ব্যাপারে তোমার কাছে কোনো ইলম নাই, ফালা তুতিহুমা, এই ব্যাপারে তুমি তাদের আনুগত্য করো না। পিতা মাতা যখন নাফরমানি করতে বলবেন, শিরিক করতে বলবেন, কুফুরি করতে বলবেন, অন্যায় করতে বলবেন, আল্লাহ পাকের হুকুম নষ্ট করতে বলবেন, সেক্ষেত্রে তো কি নাই, বাপ মায়েরও আনুগত্য নেই। লা তাআতা লি মাকলুকিন ফি মাসিয়াতিল খালিক, এটা হলো কমন মূলনীতি। লা তাআতা লি মাকলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাকের নাফরমানি করে অন্য কারো আনুগত্য জায়েজ নেই। লা তাআতা লি মাকলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা, এটা হলো কমন মূলনীতি, যে আল্লাপাকের নাফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য জায়েজ নেই, এটা কমন মূলনীতি। তাহলে বাপ্পা যদি এর মধ্যে বাপ্পা অন্তর্ভুক্ত, বাপ্পা যদি শিরিক করতে বলেন, শিরিক করতে বলেন, বাপ্পা যদি নাফরমানি করতে বলেন, কুফরের মধ্যে ইনভলভ হতে বলেন, সেক্ষেত্রে বাপ্পায়ের কথা শোনা যাবে না। ফালা তুতি হুমা, ফালা তুতি হুমা, তাদের তুমি এক্ষেত্রে তাদের কথা শোনো না, তাদের আনুগত্য করো না। কিন্তু ওয়াসাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা, ওয়াসাহিব হুমা, এখন তাদের সাথে তুমি থাকো দুনিয়াতে মারুফা, উত্তম, এখনও তাদের সাথে উত্তমভাবেই তুমি আচরণ করো, ভালো আচরণ করো, এখনও তাদের দুনিয়াতে তাদের সাথে ভালো সুলুক করো। তাহলে এই ক্ষেত্রেও বাপ্পায়ের সাথে নাফরমানি করার, সরি, বাপ্পায়ের সাথে খারাপ আচরণ করার কি নেই, সুযোগ নেই। বাপ যদি মুশরিক হয় তখন বাপের জন্য কি করা যাবে না, ইস্তিগফার করা যাবে না। ওই ইব্রাহিম আলাইহিস সালামের তো একটা বিষয় আছেই, কাফের হলে, মুশরিক হলে তখন মাকাল লিন্নবী ওয়াল্লাযীনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবাইয়ানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, মানে একদম নিকট আপনজন হলেও মুশরিক তার জন্য ইস্তিগফার করা জায়েজ নেই। মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকের জন্য কি করা, ইস্তিগফার করা জায়েজ নেই নবীর জন্য, মুমিনদের জন্য। ওয়ালাউ কানু উলি কুরবা, একদম নিকট আপনজনও হয়, মিন বাদি মা তাবাইয়ানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামে, এটা যখন সুস্পষ্ট হয়ে গেল তো তাদের জন্য ইস্তিগফার করার কোনো কি নেই সুযোগ। তাদের হাতে জন্য দোয়া করা ঠিক আছে, কিন্তু এই শিরক করা অবস্থায় এই শিরকের জন্য ইস্তিগফার, যদি তওবা না করে, এটা নিষেধ। তো মোট কথা, বাপ মায়ের সাথে ভালো আচরণগুলো, অনেক কথা, যে পিতার আগে চলো না, তাদেরকে নাম ধরে ডেকো না, এগুলো অনেকগুলো হাদিসে পাকের মধ্যে এসেছে বিভিন্ন জায়গায়। তাদেরকে গালি দিও না, সন্তানের কারণে কষ্টের কারণে যে বাপ্পা যদি কান্নাকাটি করেন, এই কান্নাকাটি করাটা, এটা বাপ্পাই নাফুরমানি এবং কবিরা গোনা, এটা অন্য হাদিসে এসেছে। বোকাউল ওয়ালিদাইনে মিনাল উকুকি ওয়াল কাবায়ের, বাপ্পাইয়ের কান্না, বাপ্পা যদি সন্তানের খারাপ আচরণে কষ্ট পেয়ে কান্নাকাটি করেন, তো এটাকেই কবিরা গোনা ধরা হবে এবং এটাকেই বাপ্পাইয়ের নাফুরমানি ধরা হবে। এবং বাপ্পাইয়ের দোয়া কি হয় না, সন্তানের জন্য রদ হয় না, যে তিনটা দোয়া এমন আছে যেগুলো কবুল হয়ে যায়, কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এ হাদিসটাও এনেছেন ইমাম বুখারী রহিমাহুল্লাহ। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য বাবা মায়ের দোয়া, এখানে আলা আসছে, দাওয়াতুল ওয়ালিদাইনে আলা ওয়ালাদিহিমা, বদ্দোয়া, তাদের আলা আসে বদ্দোয়ার জন্য, মানে বাপ্পা যদি বদ্দোয়া করেন তাহলে অনেক ভয়াবহ বিষয়, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।
এরপরে বাপ্পা যদি ইন্তিকাল করেন, মারা যান, তখন কি করতে হবে? তো বাপ্পা মারা যাওয়ার পরে সন্তান কি করবে? এটু হাদিসে পাকে এসেছে যে কি করবে, চারটা কাজ করবে। এক হলো তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য ইস্তিগফার করবে, তারা যদি কোনো ওয়াসিয়ত করে থাকে সেগুলো পূরণ করবে, এবং তাদের যদি কোনো বন্ধু থাকে সেগুলোর সাথে তাদেরকে একরাম করবে। মানে বাপ্পাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল এমন যারা তাদের সাথে ভালো আচরণ করবে, এগুলো বাপ্পাইয়ের মৃত্যুর পরে কি করবে। মানে বাপ্পাইয়ের সাথে ভালো ব্যবহারের মধ্যে তাদের মৃত্যুর পর করার জন্য কিছু আছে কিনা, এই ধরনের এক প্রশ্নের জবাব আলোসুল বলেছেন এই বিষয়গুলো। তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ইস্তিগফার করা, তাদের কোনো ওয়াসিয়ত থাকলে সেটা পূরণ করা, এবং তাদের সাথে সম্পর্ক ছিল তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরকে তারা ভালোবাসতেন মহব্বত করতেন তাদেরকে একরাম করা, তাদের সাথে ভালো আচরণ করা। তাই জন্য ইসালে সওয়াব করা। কোনো একটা মজলিসে পিতার আগে না বসা, পিতার সামনে না হাঁটা এবং পিতাকে নাম ধরে না ডাকা, এগুলো হাদিসে পাকে নিষেধই আছে একদম সরাসরি। লা তুসাম্মিহু বিসমিহি লা তামশি আমামা ওয়া লা তাজলিস ক্বাবলাহ, যে তাকে নাম ধরে ডেকো না, তার সামনে হেঁটো না এবং তার আগে বসো না। এই সমস্ত বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে পারি, সর্বাবস্থায় উত্তম আচরণ যেন করতে পারি, সবচেয়ে উত্তম আচরণটা যেন বাপ মায়ের সাথে হয়। কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হলো যে বন্ধুর আনুগত্য করা হবে, বাপ মায়ের নাফরমানি করা হবে, পিতার নাফরমানি হবে, বন্ধুর আনুগত্য হবে। বন্ধুর আনুগত্য এটা কেয়ামতের আলামত, পিতাকে দূরে ঠেলে দেবে, বন্ধুকে কাছে টেনে নেবে, কিয়ামতের আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপরে পিতার কাছ থেকে, পিতা মাতা কাউকে পেলে বার্ধক্য অবস্থায় তাদের খেদমতের মাধ্যমে যদি জান্নাত কামাই করতে না পারে, তাহলে রসুলের বদ্দোয়া আছে, জিব্রাইলের বদ্দোয়া, রসুলের আমিন আছে, এটা তো আমরা সবাই জানি। তাহলে মোটামুটি এই সমস্ত বিষয় এগুলো যদিও বা আমাদের কাছে এইসব বিষয় আমরা জানি, কিন্তু আজকাল আমলের ক্ষেত্রে আমরা অনেক পিছনে, এক্ষেত্রে আমরা সতর্ক নই, বাপ্পাইয়ের ক্ষেত্রে সতর্ক নই, বাপ্পা স্নেহর কারণে তাদের এহসানের কারণে যে আমাদের অনেক বেশি দুঃসাহস আমরা করে ফেলি, বাপ্পাইয়ের সাথে খারাপ আচরণ করি, একটু ভাবি না। অথচ বাপ্পাইয়ের দোয়া এটা আমার জন্য যেমন উপকারী, বাপ্পা কোনো কারণে কষ্ট পেয়ে যদি ভিতর তাদের দিল থেকে কোনো বদ্দোয়া এসে যায় তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। তো আল্লাহ পাক তৌফিক দান করুন বাপ্পাকে সন্তুষ্ট করা, খুশি করা। সাহাবির ঘটনা আছে আমরা জানি, আলকামা রাদিয়াল্লাহু তাআলাহু মানারা ছিলেন, কালিমা মুখ দিয়ে আসছে না, ঘটনা সবাই জানি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মানে এটা বড় একটা নাজুক জায়গা, এবং আদাবুল মুআশারার মধ্যে সর্বপ্রথম হকদার তারা ভালো আচরণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك।